প্রতিবাদে এই রাজ্যে উত্তরোত্তর নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে মহিলা কংগ্রেস তাদের নাগরিকদের প্রতি যে দায়িত্ব, রাজ্যের মহিলাদের প্রতি তাদের যে নাগরিক দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা আজকে বর্তমান সরকারের তার যে আইন শৃঙ্খলা, তার যে এই নারী নিরাপত্তার বিষয়ে আরক্ষা প্রশাসনের যে ভূমিকা, এর প্রতিবাদ জানাতে 4 ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়ে এই ওরিয়েন্ট চমুনিতে আজকে গণ অবস্থান কর্মসূচি চলছে। এই গণ অবস্থানের মধ্য থেকে আজকে আওয়াজ উঠছে যে নারীরা নির্যাতিত হয়ে আরক্ষা প্রশাসনের মুখোমুখি হলে শাসক দলের সঙ্গে মিলেমিশে বা শাসক দলের রক্তচক্ষুর ভয়ে মামলা নিতে তারা অনীহা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নির্যাতিত হলেও এই রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, প্রকৃত আসামিকে তারা গ্রেপ্তার করে না, বেছে বেছে বিরোধী দলের মহিলাদের উপর তারা নানাভাবে অন্যায় অবিচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আরেক দিক থেকে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য। এই রাজ্যে যারা মাদক ব্যবসায়ী তারা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে তাদের ব্যবসা স্ফীত করে চলেছে এবং দেখা যাচ্ছে এই রাজ্যে সুশাসনের নামে মাদক পাচারের করিডোর তৈরি হয়েছে। এমনকি শোনা যায় শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক বড় বড় যারা এই রাজ্যের মাদক বিরোধী অভিযানের কথা বলেন, মাদকের বিরুদ্ধে যারা লড়াইয়ের অঙ্গীকার করেন, তাদের মধ্যেই এই মাদক যে ব্যবসা, এই ব্যবসা তাদের ডানহাত বামহাত তাদের প্রিয়জনরাই এই রাজ্যে মাদকের বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাস্তব ক্ষেত্রে বা বাস্তবের জমিতে দাঁড়িয়ে পদক্ষেপ গ্রহণ করুন, শুধুমাত্র কাগজে পত্রে আর মুখের কথাতেই নয়। আমরা চাই যে এটার সত্যিকারে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর আইন প্রণয়ন করা এবং স্বদলীয় যে কোনো নেতা কর্মী যদি এই ধরনের ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, অন্যথায় আমরা মহিলা কংগ্রেস যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনের ব্যাপকতা আরও দীর্ঘভাবে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সমস্ত গণসংগঠন কংগ্রেস সংগঠন থেকে